আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো আপনাদের দুধের সর দিয়ে ক্রিম। এই ক্রিমটা তৈরি করা কিন্তু খুব সহজ। চলুন তাহলে দেখে আসি ক্রিমটা তৈরি করতে কী কী লাগছে। এর জন্য নিয়ে নিয়েছি আমরা 1 কাপ দুধের সর, আর নিয়ে নেব লিকুইড দুধ, এটা আমাদের লাগতেও পারে নাও পারে। আর নেব আইসিং সুগার 1/4 কাপ। 1 কাপ দুধের জন্য আইসিং সুগার 1/4 কাপই যথেষ্ট। এখন সবগুলোকে সাইডে সরিয়ে আমরা দুধের সরটাকে একটা মিক্সিং বোলে ঢেলে দিব এবং একটা ইলেকট্রিক বেটার দিয়ে এটাকে বিট করব। বিট করে যখন এই দলাগুলো একটু ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে আমরা যে আইসিং সুগারটা রেখেছিলাম, আইসিং সুগারটা অল্প অল্প করে এর ভিতরে দিব আর বিট করব। অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে দেওয়া যাবে না। যখন আইসিং সুগার এর সঙ্গে আস্তে আস্তে দেওয়ার পর এটা যখন বিট হয়ে যাবে এবং ক্রিমে পরিণত হতে শুরু করবে, দেখুন ক্রিম কিন্তু হতে শুরু করেছে। ক্রিম হয়ে গেলে আর বিট করা যাবে না, বিট করা বন্ধ করে দিতে হবে। কারণ বেশি বিট করলে, ওভার বিট করলে ক্রিমটা আবার আপনার বাটারে পরিণত হয়ে যাবে, যার কারণে বেশি বিট করা যাবে না। আর আমরা যে লিকুইড দুধটা নিয়েছিলাম ওটা কিন্তু এতে একটুও দিনই, আপনারা দেখেছেন কি না জানি না, দেখুন যতটুকু নিয়েছি সম্পূর্ণ এটাই থেকে গেছে। আর আমরা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। কারণ ভ্যানিলা এসেন্স ছাড়া দুধের সরের ক্রিম তো এটা খুবই ভালো লাগে। আমি এসেন্স দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। দেখুন ক্রিমটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন আমরা একটা ডেকোরেশনের জন্য সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়েছি এবং একটা চেরি ফল দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওর শেষে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা আমার একটুও ভালো লাগে, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। তাহলে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।